একটা ফাটাফাটি চিকেনের ডিশ দিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর রান্নায় যাওয়ার আগে তোমাদের আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ মাস্ক আর স্যানিটাইজার ইউজ করো, কারণ ঘরে বসে থাকো এ কথাটা তো বলতে পারছি না। যতটা সম্ভব তোমরা তোমাদের সুরক্ষার জন্য মাস্ক আর স্যানিটাইজার ইউজ করো, এবং সেগুলো নিয়ে তোমরা বাইরে বেরিয়েও তোমাদের নিজের নিজের সকলেরই কাজ থাকে, ইম্পর্টেন্ট যেসব কাজ করবে সেগুলো তোমরা একটু সতর্ক হয়ে করবে। তাহলে চলে যাচ্ছি রান্নায়। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলি, আমার নতুন ব্লগটা কি তোমরা দেখেছো? যদি দেখে না থাকো তবে আই বাটনে আমি লিংক দিয়ে দেবো, এমনকি এন্ড স্ক্রিনেও তার লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রান্নায় চলে যাই সরাসরি। আগে ইনগ্রেডিয়েন্টস, ফার্স্টেই নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, নুন স্বাদ মতো দেবে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, নিয়েছি চিকেন, এটা তো প্রধান উপকরণ, নিয়েছি মিল্ক পাউডার 1.5 টেবিল স্পুন করে, আর নিয়েছি ক্রিম, আমুলের ক্রিম নিয়েছি, নিয়েছি কেওড়া বাটার, আমার এটা ইউজ হবে 2 টিস্পুন মতন, নিয়েছি কাজু, বা কাজু এটাকে বেটে নিতে হবে, নিয়েছি পপি সিড বা পোস্ত, পোস্তটা নিয়েছি 2 টেবিল স্পুন, নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর জিরে না সরি ধনে গুঁড়ো দুটোই 1 টিস্পুন করে আছে ভর্তি ভর্তি, আর একটা পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। রান্নাটা হবে সর্ষের তেলে, রান্নার শেষে আমি গরম মশলা একটু ওপর দিয়ে ইউজ করব। গ্যাস চালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হোক, হতে হতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সামান্য নুন, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেন। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিই, ভালো করে মাংসগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন, মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এইবার আমি দেব পেঁয়াজ পেস্ট আর আদা রসুনের পেস্ট। দিয়ে 6-7 মিনিট ভালো করে আমি নাড়াবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি, এবার
ভালো করে কষাতে হবে। দিয়ে দেব মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি কাজু পেস্ট আর পোস্ত পেস্ট। একইভাবে ভালো করে নাড়াতে হবে। এই চিকেনটা একবার ট্রাই করে অবশ্যই দেখবে বাড়িতে যে কীরকম অসাধারণ খেতে হয়। এইবার আমি পোস্ত যে বেটেছিলাম, পোস্ত আর কাজু, সেটাতে যেই জলটুকু আছে আমি আস্তে করে সেটা ধুয়ে দিয়ে দিলাম। সামান্য নুন আমি আরেকটু অ্যাড করব, কারণ এতগুলো বাটা বাটি সব পড়েছে, যার ফলে আরেকটু নুন প্রয়োজন আছে। ভালো করে আরো 5-7 মিনিট কষিয়ে নিয়ে আমি ঢাকা দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি 10-15 মিনিট জাস্ট সিমে করে ঢাকা দিয়ে রাখব। ফিরে আসছি 10-15 মিনিট বাদে। সাবস্ক্রাইব করো কিন্তু, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার প্রিয় বন্ধুরা, তারা কিন্তু আমার সাথে থেকো, এভাবেই আমার পথ চলার সঙ্গী হয়ে। চলে এসছি 15 মিনিট বাদে, এবার আমি ঢাকাটা খুলব। দারুণ স্মেল বেরোচ্ছে। দেখো আমার চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেওড়া ওয়াটার 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। সব শেষে অ্যাড করলাম ক্রিম। ব্যাস এবার আমার একদম কমপ্লিট। আমি গ্যাস অফ করছি।